আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক মাই ভিডিও। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকের ভিডিও টপিকটি হলো ডাউন জ্যাকেট। আটোয়ারটি ফলো করুন। ডাউন জ্যাকেট এবং এখানে সাইজ টেবিলের পাশাপাশি আমাদের মেইন যে মেজারমেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো দেওয়া আছে, শোল্ডার, চেস্ট, স্লিপ, লেন্থ এবং হেম পজিশন। তো প্রিয় ডপার, আজকের এই ডাউন জ্যাকেটের প্যাটার্নটি আমি তৈরি করবো ল্যাকটা মডারিস V8 আর অন সফটওয়্যার দিয়ে। তো চলুন ল্যাকটা মডারিস সফটওয়্যারের প্রস্তুতিমূলক কাজগুলো আমি শুরুতে করে নেব। আমি এখান থেকে নতুন একটি ফোল্ডার নেব, DWN ডাউন জ্যাকেট 001। এ হলো আমার মডারিস। আমি শুরুতেই চলে যাব ফাইল, এখান থেকে নিউ, DWN J001, নতুন একটি শীট নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ এবং F10 অথবা ডিসপ্লে থেকে টাইটেল ব্লক এবং সাইজ টেবিলটি ক্লিক করলে চলে আসবে। এবার আমি চলে যাব F7, এখান থেকে IMPEBT। তো আমি সাইজ টেবিলটি দেখে নেই, আমার সাইজ টেবিল হলো লার্জ এক্স, মিডিয়াম, লার্জ এক্সেল, ডাবল এক্সেল, 3XL এবং 4XL। তো প্রিয় ডপারে, টেবিলটি আমাদেরকে তৈরি করে নিতে হবে। আমি চলে যাব নোটপ্যাড, এখানে টাইপ করব স্মল লেটার আলফা, ইন্টার ক্লিক করলাম। সাইজ হলো অবশ্যই ক্যাপিটাল লেটার দেব, মিডিয়াম, এরপর লার্জ, এক্সেল এবং XXL, 3XL, 4XL। আমাদের বেসিক সাইজটি হবে মিডিয়াম। মিডিয়ামের এখানে আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম। এবার চলে যাব ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ থেকে আমার তৈরি করা ফাইলে চলে যাব। ডাউন জ্যাকেট আমার প্রথম সাইজটি হলো মিডিয়াম এবং শেষের সাইজটি হলো 5XL। এবার আমি সেভ করে দিলাম। আমি চলে যাব F7 থেকে IMPEBT এবং টেবিলে ক্লিক করলাম ইয়েস। এ হলো আমার ডেস্কটপ এবং ডাউন জ্যাকেট, এ হলো টেবিল, আমার টেবিল চলে এসেছে। এবার আমার মডারিস্টি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। তো প্রিয় ব্যাপার, এখান থেকে যদি আমরা মেজারমেন্টগুলো দেখি, মিডিয়াম সাইজের 44 হলো চেস্ট, শোল্ডার 19 হাফ, স্লিপ 26 হাফ, ফ্রন্ট লেন্থ 26 হাফ এবং হেম হবে 42.5। অর্থাৎ এই মেজারমেন্টগুলো কিন্তু ইঞ্চিতে হবে, সুতরাং প্যারামিটার এবং লেন্থ ইউনিট ইঞ্চি সিলেকশন করাই আছে। ওকে, আমি ফাইলটিকে অ্যাক্সেস পাথ করে একবার সেভ করে দেই। ফাইল, অ্যাক্সেস পাথ, ডাউন জ্যাকেট, ওকে, ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে, ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। এ হলো আমাদের মেজারমেন্ট শিট। মেন পয়েন্টের মেজারমেন্টগুলো দেওয়া আছে, হুডির মেজারমেন্টগুলো আমাদের নিচ থেকে নিতে হবে। তো আমরা প্রথমে বডি তৈরি করি, এরপর হুড। টোটাল লেন্থ হবে 26.5, আর 44 কে যদি আমরা
চার দিয়ে ভাগ করি, যেহেতু আমরা হাফে প্যাটার্ন তৈরি করব ব্যাক পয়েন্ট একসাথে, সুতরাং চার দিয়ে ভাগ করলে হবে 11, 11/26.5। F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, আমার লেন্থ হবে 26.5 এবং উইথ হবে 11। আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিয়েছি। তো প্রিয় ব্যাপার, এখান থেকে কাজ করার আগে আমরা কিছু আলোচনা করে নিই। এই জ্যাকেটের এই যে স্টিচের মিডলে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডাউন ভর্তি করার জন্য এই স্টিচগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। সুতরাং এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। প্রথমত এই যে স্টিচগুলো দেখতে পাচ্ছেন, এখানে কয়টি ঘর আছে সমান গ্যাপে এই মার্কগুলো দিয়ে দিতে হবে। এরপর যে কাজটি করতে হবে, আমাদেরকে হিসেব করতে হবে এই ডাউন ঢোকানোর কারণে কিন্তু এখানে লেন্থের পরিমাণ কমে যাবে। সুতরাং ডাউন ভর্তি করার কারণে আমাদেরকে অতিরিক্ত একটি মেজারমেন্ট অ্যাড করতে হবে, আর সেই হিসেবটি আমাদেরকে করতে হবে। তো যেহেতু আমরা প্যাটার্ন তৈরি করছি, সুতরাং শুরুতে চলুন আমরা এই হিসেবটি করে নিই। এখানে আমি গুনে বের করব কয়টি ঘর আছে। এ হলো আমার শোল্ডার লাইন। এখান থেকে যদি আমি হিসেব করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 11, অর্থাৎ এখানে 12টি ঘর আছে। আমরা সেলাই হিসাব করেছি 11টি, সুতরাং ঘর 12টি হবে। আমি যদি আবারও হিসেব করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং হেম পজিশনে আছে এটি দিয়ে 12। তো 12টি ঘর হলে প্রত্যেকটি ঘরের জন্য আমাদেরকে মিনিমাম একটি টলারেন্স যোগ করতে হবে। তো আমি এখান থেকে প্রতিটি ঘরের জন্য অতিরিক্ত নেব 0.188, যেহেতু আমি ইঞ্চির মাপে কাজ করছি, অর্থাৎ 100টা নয়, আমি নেব 150টা। তাহলে আমাদের ক্যালকুলেশনটি হবে 12 × 0.187 দিলাম, 2.25, অর্থাৎ 2 ইঞ্চি 200টা প্লাস হবে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি 2 ইঞ্চি 200টা নয়, আমি 1.5 ইঞ্চি প্লাস করব। এ হলো আমার রেক্ট্যাঙ্গেল, আমি এটিকে প্লাস করব 1.5 ইঞ্চি। মুভ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 1.5 ইঞ্চি, 1.5। এবার আমাদের লেন্থের মেজারমেন্ট ওকে। তো এই স্টিচের কারণে আমাদের উইথের দিকে একটু প্লাস দরকার। তো আমি উইথের দিকে টলারেন্স নেব টোটালি 1 ইঞ্চি নেব। আমি যদি টোটালি 1 ইঞ্চি নিই, তাহলে উইথের দিকে এটিকে প্লাস করবো আমি 1.25। এবার এই মেজারমেন্টের উপরে আমরা কাজ করব। এখান থেকে আমাদেরকে নেক ড্রপ, নেক উইথের মেজারমেন্ট নিতে হবে। তো এই মেজারমেন্টগুলো কিন্তু দেওয়া নেই, আমি যেভাবে মেজারমেন্ট নেব, আমাদের চেস্টের মেজারমেন্ট দেওয়া আছে 44। এখান থেকে আমি মাইনাস করব, যেহেতু ডাউন জ্যাকেট, আমি মাইনাস করব 4 ইঞ্চ। এবার এটিকে ভাগ করব 4 দিয়ে নয়, আমি ভাগ করব, অর্থাৎ 40/12, 3.33। তো প্রিয় ব্যাপার, যেহেতু এটি হুডি হবে, সুতরাং এখান থেকে আমি আরও 1/2 ইঞ্চি প্লাস করব, +0.5। আমি 3.34 নেব, নেক উইথ দেব 3.34 এবং নেক ডাউনের দিকে নেব 3 ইঞ্চি। প্যারালাল সিলেকশন করলাম, উইথের দিকে নেব আমি 3.75 আর ডাউনের দিকে নেব 3। আমাদের নেক ড্রপ এবং নেক উইথ পেয়ে গেছি। এবার আমি এখান থেকে শোল্ডার স্লোপ নেব 1.75,
সিস্টেম মেজারমেন্ট আমরা নিয়েছি, আমাদের একটা শোল্ডার প্রয়োজন। তো শোল্ডার হলো 19 হাফ, 19.5 ডিভাইডেড 2 হবে 934। এখান থেকে নেব 9.75, তাহলে এ লাইনটি হলো আমার শোল্ডার স্লোপ। এখান থেকে আরেকটি লাইন নেব -1.25, এবং টপের দিকে দেব 1.25। বিজিএস সিলেকশন করলাম এবং এ হলো আমার ফান্ড, আর এ হলো আমার ব্যাগ। আমি অতিরিক্ত এই লাইনগুলো কি ডিলিট করে দিই। এবার আমাকে চেস্ট পজিশনের মেজারমেন্ট নিতে হবে। আমি চেস্ট পজিশনের মেজারমেন্ট নেব যেহেতু ডাউন জ্যাকেট, সুতরাং আমি এখান থেকে মেজারমেন্ট নেব 12। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 12। আমি এখান থেকে আরেকটি মেজারমেন্ট নেব 6.34, 6.75, অথবা এই মেজারমেন্টে আমি যেভাবে নিতে পারি তা হলো, এ হলো আমার ফ্রন্ট এবং আর্ম হোল। আমি সেকুয়েন্সি ডিভিশন দিয়ে মিডলে পয়েন্ট নেব। বেজিয়ার দিয়ে লাইন টানে দিলাম, এ বরাবর আমার অ্যাক্রস ব্যাক এবং অ্যাক্রস ফ্রন্ট হবে। এখানে কিন্তু অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট দেওয়া নেই, তো আমি ডেভেলপ দিয়ে এখান থেকে নেব -8.25, এবং এখান থেকে নেব -0.5। বেজিয়ার সিলেকশন করলাম আর্ম হোল থেকে ব্যাক এবং শোল্ডার পয়েন্ট হয়ে ব্যাক শোল্ডার, ফ্রন্ট শোল্ডার, অ্যাক্রস ফ্রন্ট এবং আর্ম হোল। F3 থেকে ইনসার্ট এবং এ পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিব। অ্যাডজাস্ট লাইন দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। অতিরিক্ত এ লাইনটি আমি কি ডিলিট করে দিব। এবার আমি এখান থেকে প্রথমে আর্ম হোল পজিশনের এই কাজগুলো করব। ডিসপ্লে হ্যান্ডল, তো প্রিয় ডপার, আমি আর্ম হোলের পয়েন্টগুলোকে মডিফাই করছি। এর ফাঁকে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আর্ম হোল পজিশনের কাজ ওকে। এবার আমি এখান থেকে F1 থেকে সিমেট্রি সিলেকশন করলাম এবং শোল্ডারে এ লাইনে ক্লিক করব। সিমেট্রি দিয়ে এ হলো আমার ফ্রন্ট। হোম বাটনটি প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন আর্ম হোলের মধ্যে সুন্দর একটি শেপ হয়েছে, ওকে। এবার আমি চলে আসবো নেক পজিশনে। এটি হলো আমার ফ্রন্ট নেক। ফ্রন্ট নেকের ড্রপ কিন্তু আমি অনেকটা কম দিয়েছি, কারণ হুডি জ্যাকেট, সুতরাং নেক ড্রপ এত বেশি প্রয়োজন নেই। তো আমার ফ্রন্ট নেক এবং ব্যাক নেক, এবার ওকে। আমি F1 থেকে সিম অ্যাসিস দিয়ে শোল্ডারের এ লাইনের মধ্যে আবারও ক্লিক করলাম এবং সিমেট্রি দিয়ে ফ্রন্ট। তো দেখতে পাচ্ছেন নেকের মধ্যে কিন্তু সুন্দর একটি শেপ হয়েছে। আমি ব্যাগে আসলাম, হোম বাটনটি প্রেস করলাম, অতিরিক্ত এই লাইনগুলিকে আমি ডিলিট করে দেব। অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দিলাম।
এবং বেজিয়ার দিয়ে আমি সাইডের এই লাইনটিকে নতুন করে টেনে দিলাম। এবার আমি চলে যাব আবারও মেজারমেন্ট শিট। শেষ শোল্ডার ফ্রন্ট লেন্থের মেজারমেন্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমি হেম পজিশনের মেজারমেন্ট নেব। হেম পজিশনের মেজারমেন্ট হলো 42.5। যেহেতু আমি সেট 4 ভাগ করেছি, সুতরাং এখান থেকেও 4 ভাগ করব। 42.5 / 4 10.625। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে -10.625। আর আটটিকে যদি ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েস্ট লাইন কিন্তু একদমই স্ট্রেট, আর তাছাড়া কোনো মেজারমেন্টও নেই। সুতরাং আমি বটমের এখান থেকে এবার আবার লাইন টেনে দিলাম, এটিকে আমি ডিলিট করে দিব। যেহেতু আমার বটমে সরাসরি হেম, সুতরাং এখানে কোনো হিসেব নিকেশের প্রয়োজন নেই। এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম এবং অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাটাচ করে দেব। তো প্রিয় ড্রপার, আমার ব্লক কিন্তু ওকে। আর এই যে স্টিচ এবং ডাউনের জন্য যে টলারেন্স নিতে হবে সেগুলো হিসাব কিন্তু আমরা আগে করে নিয়েছি। এবার আমাকে এই মার্কগুলি করতে হবে। তো এখান থেকে আমরা হিসেব করেছিলাম টোটাল 11টি মার্ক আছে, সুতরাং আমাকে এখানে 11টি ভাগ করতে হবে। আমি বেজিয়ার দিয়ে ফ্রন্টের এই হাই পয়েন্ট শোল্ডার থেকে বটম পর্যন্ত লাইন টানলাম। আমি সেকেন্ড ডিভিশন সিলেকশন করব এবং এ লাইনের মধ্যে টাইপ করব 12। এবার যদি আমি গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি মার্ক হয়েছে। আমি এই মার্কগুলো বরাবর লাইন টেনে দেব। আমি স্ট্রেট দিয়ে দিতে পারি, তো আমি বেজিয়ার দিয়ে দিব। আমাকে প্রত্যেকটি লাইন এভাবে টানতে হবে। এই লাইনটিকে আমি আহত বড় করে দিই আর এই লাইনগুলোকে আমি ডিলিট করে দেব। আমরা লাইনগুলো টেনে দিয়েছি। এবার আমাকে যে কাজটি করতে হবে, F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এই লাইনগুলোকে এভাবে অ্যাটাচ করে নিতে হবে বরাবর। এবার ওকে। আমি এপন থেকে অ্যালাইন টু PTS দিয়ে এই লাইনটিকে সোজা করে দিই। এবার দেখতে পাচ্ছেন ওকে, আমরা সমান গ্যাপে 11টি মার্ক দিয়ে দিলাম। এবার এই 11টি মার্ক ফন্টের মধ্যে দিলেও টপ সাইডে কিন্তু ব্যাক পার্ট আছে, সুতরাং আমি F8 থেকে এখানে একটি মেজারমেন্ট শো করব 2.297। আমি এই অংশটিকে বড় করলাম। এখান থেকে প্যারালাল এবং এখান থেকে -2.297। তো আর কিন্তু এরকম ঘর দেওয়ার জায়গা নেই। যদি এরপর আমি 2 ইঞ্চি দিতে চাই তাহলে বাইরে চলে যাবে, সুতরাং ওকে। অ্যাডজাস্ট টু লাইন এবং এখানে অ্যাটাচ করে দিলাম। তো যেহেতু ব্যাক ফ্রন্ট একই লাইন বরাবর দিয়ে দিলাম, সুতরাং এভাবে ব্যাকের সাথে অ্যাটাচ করে দিব। এবার ওকে, আমি এই লাইনটিকে ডিলিট করে দিই। মিডলের এই অতিরিক্ত পয়েন্টগুলোকেও আমি ডিলিট করে দেব। অ্যাডজাস্ট টু লাইন এবং এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম।
এবার যদি আমি আটারটিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটু গ্যাপ আছে, আর আমাদের প্যাটার্নেও কিন্তু একটু গ্যাপ আছে। সুতরাং আমাদের প্যাটার্নটি ওকে, এই ডিজাইনটি যদি ফলো করেন তাহলে আমাদের প্যাটার্নটি কিন্তু ঠিক এরকমই হয়েছে। তো যেহেতু আমরা ডিজাইন ডেভেলপিং করছি, সুতরাং অবশ্যই স্যাম্পল তৈরি করার পর এখানে কিছু মডিফাই হতে পারে। তো আমাদের বডি ডুইং ওকে। এবার আমরা সাইডে যে পকেট দেখতে পাচ্ছেন, এই পকেটের মার্কটি তৈরি করব। তো পকেট মার্কটি এখান থেকে যে পজিশন আছে, যদি আমরা খেয়াল করি তাহলে টপ পজিশন থেকে একটি, দুটি, তিনটি, চারটি এবং পাঁচ নম্বর স্টিচের ডাউন পজিশন থেকে। আর যেহেতু আমাদের অন্য কোনো মাপ নেই, সুতরাং এখান থেকে সাইডের দিকে একটি, দুটি, তিনটি স্টিচ পেয়েছে। সুতরাং আমরা পকেটটি মেকিং করি তাহলে বুঝতে পারবো। 1 2 3 4 5, আমি আবারও দেখি, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো প্রিয় ব্যাপার, এটি হলো চেস্ট লাইন। আমি এ লাইন থেকে নেব, এ লাইনটিকে আমি প্যারাল করব 0.625। এখান থেকে আমি পকেট মার্ক নেব, আর পকেটে কিন্তু ক্রস, আমি এই অংশটিকে বড় করে নিই। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে একটি পয়েন্ট নেব, আমি ঠিক এ বরাবর নেব। এবার আমি বেজিয়ার সিলেকশন করব এবং এখান থেকে 6.5 আমি এ লাইনের সাথে দিয়ে দিলাম, অথবা এই লাইন থেকে টপে রাখবো ঠিক এইভাবে। তো এখান থেকে যদি আমরা ফলো করি, যদিও সঠিকভাবে বোঝা যাচ্ছে না, ডাউন থেকে একটি, দুটি, তিনটি, চারটি মার্ক পেয়েছে। আর এখানে আমরা দেব একটি, দুটি, তিনটি, আর যেহেতু এখান থেকে একটি ওভার করে নিয়েছি, সুতরাং ওকে। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারাল করলাম। আমি আটারটিকে যদি আবারও দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে উভয় সাইডে কিন্তু ডাবল বন দেখা যাচ্ছে। আমি এখান থেকে এই পকেটের গ্যাপটি নেব 0.625। তাহলে আমার মিডিলে আসবে 312 -0.312, অল্টা 7 ইনসার্ট করলাম, বেজিয়ার সিলেকশন করলাম এবং এ হলো আমার পকেট। ডিলিট বাটন চেপে আমি এ লাইনটিকে ডিলিট করে দিব। প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার পকেট মার্কটি ওকে। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দিই, ফাইল সেভ এবং কন্টিনিউ। আমি চলে যাব মেজারমেন্ট শিট, এখান থেকে আমি স্লিভের প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় ব্যাপার, এখান থেকে শুধুমাত্র স্লিভ লেন্থ এই মেজারমেন্টটি দেওয়া আছে, বাকি মেজারমেন্টগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে। আর এই স্লিপের বেলাতে আমাদেরকে একটি হিসাব করতে হবে, আমরা বডির মধ্যে যেমন প্রত্যেকটি ডাউন ভর্তির জন্য অতিরিক্ত একটি ট্যালান যোগ করেছি, স্লিপেও কিন্তু সে কাজটি করতে হবে। তো চলো আমি স্লিপের মধ্যে ক্যালকুলেশনটি করে নিই। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ। তো প্রিয় ব্যাপার, আমাদের বডির মধ্যে স্টিচ ছিল 11টি, এখানে 12টি হয়েছে। আমি যদি আবারও গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12টি।
তো বডিতেও 11টি স্টিচ ছিল, আমাদের স্লিপেও 11টি স্টিচ আছে। এবার চলুন আমরা স্লিপ তৈরি করি। স্লিপ লেন্থ 26.5। আমি F1 থেকে বেজেল সিলেকশন করব এবং ঠিক এখানে ক্লিক করব, DL এখানে টাইপ করব 26.5, CTRL বাটনটি চেপে ধরে ওকে করে দিলাম। এটি হলো আমাদের টোটাল স্লিপ লেন্থ। তো স্লিপের কিন্তু বটমে পাইপিং বা বাইন্ডিং, সুতরাং এখানে অতিরিক্ত কোনো হিসাবের প্রয়োজন নেই। এটি হলো আমার স্ট্রেট আর্ম হোল 10.359×2/3, 6.9। এটিকে আমি ক্যাপ হাইট নেব, তো 6.9 নেব না, আমি ক্যাপ হাইট নেব 6.5। জাস্ট এটি একটি ধারণা। ডেভেলপ সিলেকশন করলাম এখান থেকে 6.5, এখান থেকে একটি লাইন টানব, বেজিয়ার দিয়ে একটি লাইন টেনে দিলাম এবং মেজারমেন্টটি আমি শো করব। এ হলো আমার স্লিভের শেপ। ইলেভেন.25 হয়েছে। তো এখান থেকে আমি এই মেজারমেন্টগুলোকে দেখি নেই। তো প্রিয় ব্যাপার, এখান থেকে লক্ষ্য করুন এই যে স্টিচগুলো কিন্তু মিলিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আমরা যদি মেজারমেন্টগুলোকে অতিরিক্ত করে নিই তাহলে কিন্তু এভাবে মেলানো যাবে না। আর সে কারণে আমি স্লিপ এবং স্লিপের আর্মহোল এবং বডির আর্মহোল সমান সমান নেব, জাস্ট 1+ আঁকতে পারি। এ হলো আমার বডি। যদি আমি ক্যালকুলেশন করি 10.692+12.640, আমি প্লাস করব 0.375 করলাম, 300টা করলাম, ÷2, অর্থাৎ আমার হাফ সিলিম আর্ম হবে 11.8। এখান থেকে 11.25 হয়েছে, সুতরাং এ পয়েন্টটিকে আমি ইনক্রিজ করব। এবার কিন্তু 8 হয়ে গেছে, ওকে। 8.53 এখানে হয়েছে, 8.14। এবার দেখতে পাচ্ছেন, ওকে, আমি এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। আমরা ওপেনিং নেব, আমি ওপেনিং এর মেজারমেন্ট নেব 5 ইঞ্চি। তো যেহেতু ডাউন জ্যাকেট, সুতরাং এখান থেকে আমি 5½ নেই, 5.5। বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম। যদি আটাকটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমাদের স্লিপ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে স্লিপের ডিজাইন দেখে মনে হচ্ছে আমাদেরকে স্লিপের মধ্যে একটু শেপ দেওয়া প্রয়োজন। আমি এপন থেকে এখানে একটু শেপ দিয়ে দিলাম।
আমি স্লিপের মধ্যে ফরওয়ার্ড তৈরি করব মিনিমাম 3-8। প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব আমি -0.5। কাপ পয়েন্টটি অন করলাম, F3 থেকে পিন সিলেকশন করে আমি সর্বোচ্চ ফরওয়ার্ড যে পয়েন্টে তৈরি করব সে বরাবর পিন করে নেব। তো এখান থেকে আমি এ পয়েন্টে পিন করলাম। এবার আমি F3 থেকে মুভ সিলেকশন করব এবং এ পয়েন্টটিকে এখানে নেব। একইভাবে এ পয়েন্টটিকে নেব এখানে। অ্যাটাচ দিয়ে আমি একদমই অ্যাটাচ করে দিলাম। এবার আমি এই অংশটিকে বড় করি। তো প্রায় ওকে আমি একটু মডিফাই করি। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু ওকে এক চান্সে আমাদের ফরওয়ার্ডের কাজটি হয়ে গেল। ওকে, আমরা যদি মেজারমেন্টটি শো করি, ইলেভেন.8 এবং 11.70। তো এখান থেকে আমরা চাইলে এই মেজারমেন্টটিকেও মিট করতে পারি। তো প্রেডপার এবার দেখতে পাচ্ছেন একদমই ওকে। আমি কাট পয়েন্টগুলোকে অফ করে দিলাম, অতিরিক্ত লাইনটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় টপার, আমি স্লিপের প্যাটার্নটিকে তৈরি করেছি। এবার আমি এখান থেকে প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিব এবং শেষে হুডির প্যাটার্নটি তৈরি করব। আমি একবার সেভ করে নেই, ফাইল সেভ এবং কন্টিনিউ। আমি এই অংশটিকে বড় করে নিলাম। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমাদের স্লিপে আরো কিছু কাজ বাদ আছে। যেহেতু আমাদের স্লিপ এবং বডির লেন্থ সমান সমান, সুতরাং আমরা স্লিপের মধ্যে 1.5 ইঞ্চি প্লাস করেছিলাম, সুতরাং বডির মধ্যে 1.5 ইঞ্চি প্লাস করেছিলাম, সুতরাং স্লিপেও 1.5 ইঞ্চি প্লাস করব। আমি শিফট F দিয়ে পিন করে নিলাম এবং মুভ দিয়ে এখান থেকে প্লাস করব 1.5। এই প্লাসটি হলো আমার ডাউনের জন্য। ফাইল সেভ কন্টিনিউ। এবার আমি F1 থেকে সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং এ লাইনটিকে ভাগ করব 12 দিয়ে। এবার আমাদের এই পয়েন্টগুলো 11 হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে দেব। একই সাথে আমি F1 থেকে সি মেসেজ দিয়ে দুটি পয়েন্টে ক্লিক করলাম, সিমেট্রি দিয়ে। এ হলো আমার ফন্ট, সাইড এবং ওপেনিং। আর এ পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম। এবার বেজিয়ার দিয়ে এ লাইনগুলোকে টেনে দিতে হবে। তো প্রিয় ব্যাপার, এই পয়েন্টগুলো আমার ইনসার্ট করা প্রয়োজন ছিল না। আমাকে প্রত্যেকটি লাইন এভাবে টেনে দিতে হবে। F3 থেকে অ্যাডজাস্ট লাইন সিলেকশন করলাম। তো তার আগে আমি এই লাইনগুলোকে
সোজা করে নিই। এবার দেখতে পাচ্ছেন, ওকে, আমি এগুলিকে প্রিন্ট করে দিলাম। এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম, এই পয়েন্ট দুটিকে প্রিন্ট করে দিলাম। এবার অ্যাডজাস্ট টু লাইন। তো এটি হলো আমার ফন্ট সাইজ। আমি বাহিরের এই লাইনের সাথে অ্যাটাচ করব। অ্যাডজাস্ট টু লাইন এবং ঠিক এই লাইনের সাথে দিয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমি মিডলের এই লাইনটিকে ডিলিট করে দিই। আমি এই পয়েন্ট গুলোকেও ডিলিট করে দেব। ডিসপ্লে হ্যান্ডেল বাটনটিকে উঠিয়ে দিলাম এবং মেজর গুলোকে হাইড করে দিলাম। মিডল পজিশনে নস মার্ক দিলাম এবং যেহেতু এটি ফ্রন্ট সাইড, সুতরাং এই ফ্রন্ট সাইডে আমি একটি কাট মার্ক এবং ব্যাক সাইডে দুটি কাট মার্ক দেব। তো বাইরের লাইনে দিতে হবে। আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দেব। এবার ওকে। এবার আমি বডি এবং স্লিপের প্যাটার্নগুলিকে সিম করে বের করে নিব। A4 থেকে সিম সিলেকশন করলাম। মিডলের এই লাইনগুলোকে আমি এভাবে সিলেকশন করে নেব। এখান থেকে ব্যাক। তো দেখতে পাচ্ছেন আমাদের স্লিপের প্যাটার্নটি বের হয়ে গেছে। আমি মিডলের নোজ মার্কটি দিয়ে দিলাম। A4 থেকে লাইন সিম সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 0.4 0.4। সে সাথে F2 থেকে 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম। তো প্রিয় ব্যাপার, আমার এ পাশের কাটমার্কগুলো আসেনি, আমি আবারও দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার স্লিপের প্যাটার্ন ওকে। আমি গ্রিন লাইনটি টেনে দিই। এবার বডি F4 থেকে সিম পকেটটি কিভাবে সিলেকশন করলাম। এ হলো আমার ফন্ট। আর পকেটের মধ্যে যেহেতু আমরা দেখেছি এখান থেকে ডাবল বন আছে, সুতরাং আমি একটি পাশ সিম করে বের করে নিলাম। F2 থেকে রোটেশন টুপিটি এটিকে সোজা করে নিলাম। F5 থেকে এটিকে ডাবল করব। এটি হলো আমার এক সাইডের বন। আমি সিম অ্যালাউন্স দেব 0.4 0.4 এবং সাইড পজিশনে অ্যালাউন্স দেব 7.5। গ্রিন লাইন সিলেকশন করে গ্রিন লাইন টেনে দিলাম। POCKET পকেট বন 1x4 হবে। ওকে, এটিকে ডিলিট করে দিলাম। এ হলো আমাদের ফন্ট। F4 থেকে লাইন সিম এবং অ্যালাউন্স দেব 0.4 0.4। সে সাথে গ্রিন লাইন টেনে দিলাম।
এটি হলো আমার ফ্রন্ট 1:2, ফ্রন্ট 1:2, ওকে। এরপর থেকে সিন সিলেকশন করলাম এবং সবজেক্টের উপর আমার কাজগুলি কিন্তু রং হয়েছে, আমি এটিকে ডিলিট করে দিব। আমি পুরো এই বডিটিকে এভাবে সিলেকশন করে নেব, শুধু ব্যাক পার্টের এই একটা অংশকে বাদ দিলাম। এই লাইনগুলো সহ আমাকে সিম করতে হবে। এবার দেখতে পাচ্ছেন, ওকে, 0.4 0.4, অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করব এবং এই লাইনগুলোকে অ্যাটাচ করতে হবে। এবার ওকে, এবারও এন্ট্রি ফন্ট 1:2। এবার আমি ব্যাক পার্ট বের করব। আমি পূর্বের মতো আবারও সিলেকশন করব। এবার পুরো ব্যাক পার্টটি সহ সিলেকশন করলাম, সিম সিলেকশন করলাম, এ হলো আমার ব্যাক পার্ট। এখান থেকে আমাকে এই লাইনগুলিকে ডিলিট করতে হবে, যেহেতু ব্যাক পার্ট পকেট অবশ্যই ডিলিট করতে হবে। এবার দেখতে পাচ্ছেন, ওকে, আমি এই লাইনগুলোকে আবারও এভাবে সিলেকশন করলাম এবং A5 থেকে সিম টু পিটিএ দিয়ে প্যাটার্নটিকে ডাবল করব। তো দেখতে পাচ্ছেন, ওকে, আমি শোল্ডারের এই পয়েন্টেও নোটস মার্ক দিয়ে দিলাম। A4 থেকে সিম লাইন সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দিলাম। এই প্যাটার্নটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয়টা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক ফ্রন্ট এবং স্লিপ ওকে। তো প্রিয়টা পর আমার বডির কাজগুলো কমপ্লিট, এখন বাদ আছে হুডির প্যাটার্ন। তো ফ্রন্ট পজিশনে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বন দিয়ে জিবাটিকে হিডেন করা হয়েছে। তো প্রিয়টা পর আমি যদি এই ভিডিওতে পুরো কাজগুলোকে কমপ্লিট করতে চাই তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, সুতরাং আজকের মতো ভিডিওটিকে আমি এখানে শেষ করব। হুডি সহ ফ্রন্ট পজিশনের কাজগুলো করব এবং বাকি কাজগুলোকে আরেকটি ভিডিওতে কমপ্লিট করব। তো প্রিয়টা পর ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা, আসসালামু আলাইকুম। A4 থেকে সিন সিলেকশন করলাম, মিডলের এই লাইনগুলোকে আমি এভাবে সিলেকশন করে নেব। এখান থেকে ব্যাক। তো দেখতে পাচ্ছেন আমাদের স্লিপের প্যাটার্নটি বের হয়ে গেছে, আমি মিডলে নোটস মার্কটি দিয়ে দিলাম। A4 থেকে লাইন সিম সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 0.4 0.4। সে সাথে F2 থেকে 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম। তো প্রিয় ব্যাপার আমার এ পাশে কাটনারগুলো আসেনি, আমি আবারও দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার স্লিপের প্যাটার্ন ওকে, আমি গ্রিন লাইনটি টেনে দিই। এবার বডি F4 থেকে সিম পকেটটি কিভাবে সিলেকশন করলাম, এ হলো আমার ফ্রন্ট। আর পকেটের মধ্যে যেহেতু আমরা দেখেছি এখান থেকে ডাবল বন আছে, সুতরাং আমি একটি পাশ সিম করে বের করে নিলাম।
F2 থেকে রোটেশন টু পিটি, এটিকে সোজা করে নিলাম। F5 থেকে এটিকে ডাবল করব, এটি হলো আমার এক্সাইটের বন। আমি সিম অ্যালাউন্স দেব 0.4 0.4 এবং সাইড পজিশনে অ্যালাউন্স দেব 7.5। গ্রিন লাইন সিলেকশন করে গ্রিন লাইন টেনে দিলাম। POCKET পকেট বন 1:4 হবে, ওকে, এটিকে ডিলিট করে দিলাম। এ হলো আমাদের ফন্ট। F4 থেকে লাইন সিম এবং অ্যালাউন্স দেব 0.4 0.4, সেসাথে গ্রিন লাইন টেনে দিলাম। এটি হলো আমার ফ্রন্ট 1:2 ফ্রন্ট 1:2, ওকে। F4 থেকে সিম সিলেকশন করলাম এবং সবজেক্টের পর আমার কাজগুলি কিন্তু রং হয়েছে, আমি এটিকে ডিলিট করে দিব। আমি পুরো এই বডিটিকে এভাবে সিলেকশন করে নেব, শুধু ব্যাক পার্টের এই একটি অংশকে বাদ দিলাম। এই লাইনগুলো সহ আমাকে সিম করতে হবে। এবার দেখতে পাচ্ছেন, ওকে, 0.4 0.4, অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করব এবং এই লাইনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এবার ওকে। এবারও এন্ট্রি ফন্ট 1:2। এবার আমি ব্যাক পার্ট বের করব। আমি পূর্বের মতো আবারও সিলেকশন করব। এবার পুরো ব্যাক পার্টে সহ সিলেকশন করলাম, সিম সিলেকশন করলাম, এ হলো আমার ব্যাক পার্ট। এখান থেকে আমাকে এই লাইনগুলোকে ডিলিট করতে হবে, যেহেতু ব্যাক পার্ট পকেট অবশ্যই ডিলিট করতে হবে। এবার দেখতে পাচ্ছেন, ওকে, আমি এই লাইনগুলোকে আবারও এভাবে সিলেকশন করলাম এবং F5 থেকে সিম টু পিটি দিয়ে প্যাটার্নটিকে ডাবল করব। তো দেখতে পাচ্ছেন, ওকে, আমি শোল্ডারের এই পয়েন্টেও নোটস মার্ক দিয়ে দিলাম। F4 থেকে সিম লাইন সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দিলাম। আটারটিকে যদি আমরা দেখি, আমাদের ইনসাইটে কিন্তু আলাদা লাইনিং প্রয়োজন নেই। এখান থেকে আমাদেরকে ফন্টের যে জিবার আছে, এই জিবার কাট এবং সে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু জিবারটি হিডেন করা হয়েছে দুটি বন দিয়ে। তো এখান থেকে আমি দুটি বন এভাবে তৈরি করে দেব এবং সে সাথে ইনসাইটে একটি জিবার প্লাকেট দিব। এ হলো আমার ফ্রন্ট পার্ট। মিডলে আমার জিপারের গ্যাপ যদি আমি 1/2 ইঞ্চি ধরি, তাহলে আমি 1/4 করে প্লাকেট বন দেব। রেকট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং আমি একটু অতিরিক্ত দেব 30 এবং 0.25 এর ডাবল হবে 0.5। এটিকে সিম করে বের করে নিলাম, এই অংশটিকে ডিলিট করে দিব। 0.4 0.4 দিলাম, সে সাথে গ্রিন লাইন দিয়ে দিব। একই সাথে আমি পিস নেম দিব, ফন্ট ফন্ট আমার এই পার্সের নাম দেব আমি ফন্ট জিপার বন 1:2।
আর ইনসাইডে আমি একটি প্লাকেট দেব, প্লাকেটটি দেব আমি 1 ইঞ্চি 2 সুতা, আমি বর্ণের সমান করে দেব। আমি রেক্টাঙ্গেল সিলেকশন করলাম এবং এখান থেকে 30x6 ইঞ্চির ডাবল হবে 2.5। এরপর থেকে সিম সিলেকশন করলাম এবং এটিকে বের করে নিলাম, এই অংশটিকে ডিলিট করে দেব। এ হলো আমার প্যাটার্ন 0.4 0.4, সেই সাথে গ্রিন লাইন দিয়ে দেব। প্লাকেট ওকে। তো প্রিয় ডপার, এখান থেকে বন এবং প্লাকেটটি কিন্তু হাই নেক বরাবর চলে গেছে, সুতরাং আমাদেরকে আরও 2 ইঞ্চি 2.5 ইঞ্চি করে প্লাস করে দিতে হবে। তো আমাদের টোটাল লেন্থ হলো 26 হাফ, সুতরাং এখানে 30 ইঞ্চি আছে, ওকে, প্রয়োজন হবে না। ফ্রন্ট ব্যাক সিলি প্লাকেট বন এবং জিপার বন ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই, ফাইল সেভ কন্টিনিউ। এবার চলুন আমরা হুডের প্যাটার্ন তৈরি করব। তো এখান থেকে স্লিপের বটমে একটি বাইন্ডিং আছে, এই বাইন্ডিংটি তৈরি করে দিই। স্লিপের বটমে যদি বাইন্ডিং হয় তাহলে এই অ্যালাউন্সটি হবে না, এটিকে জিরো করে দিলাম। আমি এই প্যাটার্ন দুটির মধ্যে গ্রিন লাইন দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন, ওকে। এবার আমরা এই হুডি তৈরি করব। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাই নেক হুডি, যেহেতু হুডির মধ্যেও ডাউন আছে, সুতরাং এই হুডিটিকে আমি টোটাল লেন্থ নেব 15 ইঞ্চি এবং এই নেক পজিশনের এই হাই নেব 2 ইঞ্চি। আমি নতুন একটি শীট নেব, শীট নিউ শীট। আমি এখান থেকে নেক পজিশনের মেজারমেন্টটি নিয়ে নিই, ডিসপ্লে থেকে মেজার অপশনটিকে অন করে দিতে হবে। 5.121 4.133, অর্থাৎ 1 সুতা 1 সুতা 2 সুতা 5 4 9 9 অন 4, হাফে হবে 9 অন 4। এপন থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং একটি লাইন নেব 9.25। আমি ফ্রন্ট পজিশনের লেন্থ নেব 15 ইঞ্চি অথবা 14.5 নেব। আমি এই লাইনটিকে প্যারালাল করব 2.5, সরি, আমাকে টপের দিকে দিতে হবে -2.5। বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটিকে অন করে নেব। এ হলো আমার হুডের শেপ। আমার মেজারমেন্ট হলো 9.25, ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে নেব 9.25 -9.25। সে সাথে আমি ফন্টের মেজারমেন্টটি দেখি নেই, 4.133, ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে -4.133। F3 থেকে ইনসার্ট,
সেকশন পয়েন্ট এবং সেকশন করে দিলাম, অতিরিক্ত এ অংশটিকে আমি ডিলিট করে দিব। এ লাইনটিকে ডিলিট করে দিলাম। এখান থেকে আমি হাই নেকের জন্য নেব 2 ইঞ্চি, ডেভেলপ এখান থেকে নেব 2 2, না আমি এখান থেকে নেব 2.5। এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, এটিকে প্যারাল করব আমি। আমি যদি আটাকটিকে আবারও দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটি দেখা যাচ্ছে, এই গ্যাপটি কিন্তু এর একটি সমান হবে। সুতরাং একটি গ্যাপের সমান আমরা নিতে পারি, জাস্ট একটি ধারণা নেব আমি। আমি একটি ঘরের মেজারমেন্ট যদি শো করি তাহলে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি 2 সুতা, এখান থেকে নেব আমি 2 ইঞ্চি 2 সুতা, -2.25, এটিকে ডিলিট করে দিলাম। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে দেব 2, পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, এ পয়েন্টটি ডিলিট করে দিলাম। বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম এবং এখানে ক্লিক করে চলে যাব আমি এইখানে রিশেপ। আমি এই অংশটিকে বড় করে নিই, তো দেখতে পাচ্ছেন এই শেপটি ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই, ফাইল সেভ এবং কন্টিনিউ। আমি এ পয়েন্ট থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই মিডল বরাবর ক্লিক করে চলে যাব ডিএল, এখান থেকে নেব আমি 10। টপটার এখান থেকে 10 বেশি হয়ে যায়, আমি এখান থেকে মাইনাস করলাম। এবার আবার নেব, এবার যদি মেজারমেন্টে আমি শো করি আমি এখান থেকে 9 করব। এবার বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টানব, F3 থেকে রিশেপ এবং এ হলো আমার হুডি। এপন থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ লাইনটি টেনে দিলাম। আমি এই লাইনগুলিকে ডিলিট করে দিই। আবারও মেজারমেন্ট পয়েন্টগুলোকে হাইড করে দিলাম, এ লাইনটি টেনে দিলাম এবং হ্যান্ডল বাটনটি আমি অফ করে দেব। এ লাইনটিকে আমি ডিলিট করে দিলাম। F3 থেকে ইনসার্ট এবং সরি ইনসার্ট নয়, আমি নোটস দিয়ে নোটস আঁকিয়ে দিলাম। এবার যদি আমি আটাকটিকে দেখি তো আমি হ্যান্ডেল বাটনটিকে আবারও অন করলাম এবং এখান থেকে আরেকটু মডিফাই করব। যেহেতু এর মধ্যে পেডিং আছে সুতরাং আমি ডাউন আছে সুতরাং এখান থেকে আরেকটি প্লাস করি 0.5। এবার এখানে 9.5 হবে। ওকে, যেহেতু মেজারমেন্ট হাইট করে রেখেছি এ কারণে শো করছে না, তো দেখতে পাচ্ছেন 9.5। ওকে, এবার যদি আটাকটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন ঠিক বডির মতো লাইলিং এর মধ্যে কিন্তু ডাউন আছে। সুতরাং এখান থেকে আমাদেরকে একই ক্যালকুলেশন করতে হবে। এই যে হাই নেকটি দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাস করব 0.4।
অথবা অন ফরনায় আমি 188 দিতে পারি, পয়েন্ট 188। আর যদি মেজারমেন্টে আমি শো করি, তো মেজারমেন্ট শো নয়, আমি এখান থেকে বেজিয়ার দিয়ে এভাবে লাইন টানব। এখান থেকে যদি আমরা হিসেব করি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার মিডল, 1, 2, 3, 4, 5, 6 ছয়টি স্টিচ, অর্থাৎ 7 দিয়ে পয়েন্ট বসাতে হবে। সেকেন্ড ডিভিশন এবং এখান থেকে নেব বেজিয়ার সেকশন করলাম এবং এই লাইনগুলি কিভাবে টেনে দেব, এই অংশটিকে বড় করলাম, অ্যাডজাস্ট লাইন এটিকে এখানে অ্যাটাচ করবো, ব্যাপার এই পয়েন্টগুলিকে ইনসার্ট করে নিতে হবে। তো প্রিয় ব্যাপার আমার হুডির প্যাটার্ন ড্রয়িং করা ওকে। এবার আমি এখান থেকে প্যাটার্নটিকে সিম করে বের করে নিব, এফোর থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার হুডি প্যাটার্ন, অ্যাডজাস্ট লাইন দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাডজাস্ট করে দেব। তো প্রিয় ব্যাপার এবার চলুন আটাকটিকে আরেকবার দেখি। এ হলো আমাদের আর্টওয়ার্ক, তো এ হলো হুডি প্যাটার্ন। তো প্রিয় ব্যাপার এখান থেকে লক্ষ্য করুন হুডির মিডল পজিশনে সিম আছে এবং এই সিম লাইনটি কিন্তু নিচের দুটি স্টেপ বাদ দিয়ে এখানে সিম দেখা যাচ্ছে। যদি আমরা ফ্রন্ট পার্টটি দেখি, তো এখান থেকে কিন্তু আবার এরকম মনে হচ্ছে না, এখান থেকে দেখে মনে হচ্ছে আমাদের এই নেক পর্যন্ত হাই নেক বরাবর এখান থেকে একটি সিম লাইন আছে, কিন্তু এখানে কিন্তু আবার সেরকমটা নেই। সুতরাং আমরা এখান থেকে হুডের মিডল পজিশনে বরাবর সিম লাইন দেব। তো প্রিয় ব্যাপার হুডির সিম লাইনটা আমি ব্লকের মধ্যে তৈরি করব, আর এখান থেকে যেহেতু আমাদের ডাউন হবে সুতরাং এখান থেকে আমাদের হুডির লেন্থ আরো প্লাস করা প্রয়োজন, এখান থেকে আছে 14.5। তো প্রিয় ব্যাপার এখান থেকে 14.5, 15.5, 16.5 আমি 2 ইঞ্চি এখান থেকে প্লাস করব। ব্লকটিকে পিন করে নিলাম, মুভ সিলেকশন করলাম এবং এখান থেকে 2 ইঞ্চি, সে সাথে এখান থেকে আমি 1 ইঞ্চি উইথে প্লাস করলাম। এবার ওকে, যেহেতু আমি লেন্থে প্লাস করলাম সুতরাং আরেকটু মডিফাই করি, আর তাহলে এখান থেকে আমাকে আরেকটি লাইন নিতে হবে। আমি যদি এই মেজারমেন্টটি শো করি, 2.071, আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে নেব -2.071। এ হলো আমার ব্লক। এবার চলে এখান থেকে সিম তৈরি করব, মিডেলের প্যানেল তৈরি করব। আমি এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম, এখান থেকে নেব আমি, আমি আবারও পিকচারটিকে দেখি, এখান থেকে নেব আমি 1.5 ইঞ্চি, 1.34, -1.75, আমি এটিকে ইনসার্ট করে দেব এবং এখান থেকে নেব 1 ইঞ্চি, অথবা আমি এই পয়েন্ট পর্যন্ত নেব। তাহলে আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করব এবং এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত এনে দিলাম। এবার আমি এখানে শেপ দিব, রিশেপ, এবং এ হলো আমার হুডের প্যানেল। এবার দেখতে পাচ্ছেন ওকে, তাহলে আমি এই অংশটিকে সিলেকশন করব এবং এই অংশটিকে সিম করে বের করে নেব।
সিম এবং এ হলো আমার হুডি, আমি এটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ডাপার, এখান থেকে আমাকে এই লাইনগুলোকে সিলেকশন করে নিতে হবে। আমি সিলেকশন করলাম, এবার সিম করব। তো প্রিয় ডাপার, এখান থেকে আমি এই শিপটিকে আরেকটু স্ট্রেট করব। এখানে শেপটি বেশি হয়ে গেছে। এবার ওকে, আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার আমি বুক লগ থেকে এই মেজারমেন্টটি শো করে নিব। আমি টপ পজিশনে নিয়েছি 2 ইঞ্চি এবং এখান থেকে 1.5 ইঞ্চি, আর আমার এই সিম লেন্থ হবে 19.8। আমি রেকট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 19.8 এবং উইথ নেব 2 ইঞ্চি, আর এখান থেকে নেব আমি 1.5। বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দেব। এটিকে ইনসার্ট করলাম এবং অ্যাটাচ করে দিলাম। এবার আমি এখানে যে শেপ আছে এই শেপটি এখানে দিব। তো এখান থেকে আমি যেভাবে দিব, আমি এটিকে সিম করে বের করে নিলাম। আমি মেরি সিলেকশন করলাম এবং এই প্যাটার্নটিকে মেরি করব ঠিক এখানে। প্রাইভেট সিলেকশন করলাম এবং এভাবে দিব। অল কিপি সিলেকশন করলাম এবং এভাবে। এবার আমি এই শেপের সাথে মিলাবো। আমি প্রাইভেট দিয়ে এ লাইনটিকে এভাবে সোজা রাখলাম, রিশেপ, এবং এখান থেকে এভাবে দেব। এবার দেখতে পাচ্ছেন, ওকে, আমি প্যাটার্নটিকে ডিভোর্স করলাম। রোটেশন, টিপিটি এবং এ লাইনটিকে সোজা করে নিলাম। F5 থেকে সিম টু পিটিএস, এবং এ হলো আমার হুডের প্যানেল। F4 থেকে 9 সিম সিলেকশন করলাম এবং এভাবে সিম অ্যালাউন্স দিয়ে দেব 0.4.4। মিডল পজিশনে নর্স মার্ক দিয়ে দিলাম, এখানেও নোটস মার্ক দিলাম। তো প্রিয় ডাপার, যেহেতু বাইন্ডিং হবে সুতরাং এখানে কোনো অ্যালাউন্স প্রয়োজন নেই, আমি গ্রিন লাইন দিয়ে দিলাম। এই প্যাটার্নটিও আমি সিম অ্যালাউন্স দেব, সেই সাথে গ্রিন লাইন। তো প্রিয় ডাপার, এ হলো আমার হুডি এবং হুড প্যানেল। তো আমাদের কাজগুলো শেষ। আমি এই দুটি পিসে পিস নেম দিয়ে দেই, HWD হুড 1x2, আর এটি হলো প্যানেল টপ প্লাস লাইলিং, হুড প্যানেল টপ অন এবং লাইলিং অন, অর্থাৎ ইনসাইড অন, একইভাবে এখানেও। তো প্রিয় ডাপার, এবার আমাদের কাজগুলো কমপ্লিট। এখান থেকে আমাকে এই প্যানেলের মধ্যে এই মার্কটি দেওয়া উচিত ছিল, যে মার্কটি আমি দেইনি। তো মার্কটি দেওয়ার জন্য এটিকে আমি আবারও মেরি করলাম, মুভ মেরি দিয়ে এখানে মেরি করব, প্রাইভেট দিয়ে এভাবে এর সাথে মিলিয়ে দিলাম। তাহলে আমাদের মার্কগুলো হবে ঠিক এ বরাবর। এখানে আর মার্ক পড়বে না। তো দেখতে পাচ্ছেন, ওকে, এটিকে ডিভোর্স করে দিলাম। F2 থেকে রোটেশন টু পিটি এবং এই দুটি পয়েন্ট ক্লিক করবো। তো আমার প্যাটার্নটি সোজা হয়ে গেছে। এবার আমি এই লাইনগুলো টেনে দিলাম,
সে সাথে এখান থেকে এই গ্যাপে এই লাইনগুলো আমি দিয়ে দেব, -2.140। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন এভাবে মিলিয়ে দিলাম। তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন, এবার আমার প্যাটার্নগুলি ওকে। আমি F4 থেকে অ্যাক্সেস ডাটা এবং এখানে দিয়ে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম, আমাদের প্যাটার্নগুলো ওকে। এবার আমি এখান থেকে আমি F8 থেকে ভেরিয়েন্ট, এখানে আমার স্টাইল নম্বর দিব DWNJ001, DWNJ001, ইন্টারফেস করলাম, এটিকে মিনিমাইজ করে রাখবো এবং পিসগুলোকে সিলেকশন করব, ফ্রন্ট ব্যাক স্লিপ হুডি এবং প্যানেল প্লাকেট ফ্রন্ট বন ফেসিং, এবং এখান থেকে স্লিপ বাইন্ডিং। আমরা যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন হুডির মধ্যেও কিন্তু বাইন্ডিং হবে, সুতরাং এখান থেকে আমাদের হুডি লেন্থ আছে, আমাকে এই মেজারমেন্টটি নিতে হবে। এখানে আছে 16.5, সুতরাং আমাকে নিতে হবে 16 দ্বিগুণে 32, 33, আমি 35 ইঞ্চি একটি বাইন্ডিং প্যাটার্ন নেব। রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং 35 বাই 1.25, সিম এবং সিম করলাম, F2 থেকে 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। এ হলো আমার বাইন্ডিং এর প্যাটার্ন, ওকে। হুড বাইন্ডিং 1:1, কন্ট্রোল ই এবং কন্টিনিউ, কন্ট্রোল ও। এ হলো আমার প্যাটার্ন। তো প্রিয় ডাপার, এখান থেকে আমাকে ভেরিয়েন্ট সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করব। এই প্যাটার্নগুলি আমি ভেরিয়েন্টের মধ্যে দিয়ে দিলাম, এটিকে ডিলিট করে দেব। এবার আমি মিনিমাইজ করা ফাইলটিকে অন করলাম, এখানে পিস নেম দেওয়া বাদ আছে, এটি হবে ফন্ট প্লাকেট, ফন্ট প্লাকেট PLT প্লাকেট 1:2, 1:1। তো আপনি দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নগুলি ওকে। ক্লোজ করে দিলাম এবং সেভ করে দিব, সে সাথে ফাইল মডেল ভ্যালিডেশন। তো প্রিয় ডাপার, এরই সাথে ডাউন জ্যাকেটের প্যাটার্ন টিটিএলটিকে এখানে শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন। শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।